বোয়ালিয়ে মহাবিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক শ্রমিক জনতা লীগের সভায় সভাপতি কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক অন্যান্য নেতৃবৃন্দ আমার এই অঞ্চলের ভাই বন্ধুরা কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বহুদিন পরে বোয়ালি কলেজ মাঠে এসেছি। আমার মনে হয় বোয়ালি কলেজের শিক্ষক নিয়োগের একটি সভায় আমি সর্বশেষ এসেছিলাম। ওর পরে আর বোয়ালি কলেজ মাঠে আমি কখনো আসি না। দিন চলে যায়, অনেক স্মৃতি পড়ে থাকে। আমাদের রাজ্জাক মাস্টার রাজ্জাক দিয়েছে, একসময় রাজ্জাক দিয়েছে বললে পরে এই এলাকার সব মানুষ তাকে নিয়ে আলোচনা করত, চিন্তা করত। প্রত্যেকটা মানুষেরই আলাদা একটা চিন্তা ভাবনা থাকে, চলার পথ থাকে, আলাদা একটা চাহিদা থাকে। রাজ্জাক বিয়ে ছিল ঠিক সেরকম ছিল। আমাদের দেশে একটা সমস্যা হলো, আমার সঙ্গে থাকলেই ভালো, আমার সঙ্গে না থাকলে খারাপ, সব এক দল। তারা কেউ নিজের বগল তলের লোক ছাড়া আর কাউকে মানুষ মনে করে না। আরে একটা ফুল দিয়ে বাগান হয় না, বাগান করতে দশ রকমের ফুল লাগে। তা আল্লাহর দুনিয়ায় আল্লাহ এরকম নানা ধরনের মানুষ তৈরি করে, কিন্তু আমরা যারা ক্ষমতাবান, যাদের একটু একটু ক্ষমতা আছে, তারা সব মানুষকে তার বগল তলে দাঁড়িয়ে রাখতে চায়। আমি ঠিক জানি না মুক্তিযুদ্ধে যদি অন্য কেউ কাদের স্মৃতিকে হইত, তাইলে এই পাহাড়ের কি দশা হইত আমি ঠিক জানি না। মুক্তিযুদ্ধের সময় শুরুর দিকে শওকতনামের শাহজাহান একটা কোম্পানি নিয়ে নলুয়া কালমেঘা এই এলাকায় এসেছিল, হতে পর্যন্ত বোধহয় গিয়েছিল। সেই সময় একটা চেয়ারম্যানকে ধরে তিনটা গুলি করছিল, সে চেয়ারম্যানের হাতে গুলি লাগছিল, আরো জানি কোথায় লাগছিল, কিন্তু মরে নাই। তার নাম বোধহয় আক্কেল আলী সিকদার। কয়দিন পরে তার কি শখ হইল, সে মুক্তি বাহিনীর সঙ্গে জয়েন করবে। হতে হতে প্রাইমারি স্কুল, হতে প্রাইমারি স্কুল, সেদিন হাই স্কুলের সামনে মাঠে মিটিং দেওয়া হয়েছিল। আমার পছন্দ হয়নি, মাঠ বোঝাই বালু, মানে বসবে কোথায়, দাঁড়াবে কোথায়। প্রাইমারি স্কুলের সামনে যদি দেওয়া হতো, যুদ্ধের সময় মিটিং করেছিলাম, তারপরে করছি, এবারও করতাম, ভালো হতো। সেইখানে আক্কেল আলী সিকদার 139 জন রাজাকার নিয়ে মুক্তিবাহিনীকে জয়েন করছিল, আত্মসমর্পণ করছিল। আমি তাকে বলছিলাম, হয় ওটা একটা ভালো মানুষ, দেশপ্রেমিক, আর না হলে আপনার মতো খাচ্ছর মানুষ আর দুনিয়াতে নাই। আমারও যদি কেউ ধৈর্য তিনটা গুলি করতো, আমি মহিলা যাইতাম, কিন্তু তবু তাকে আমি ছাড়তাম না। আমি এই ধরনের একটা মানুষ। আমি রাজ্জাক বিয়েছিকে এই গামছালারা বেশি নড়াচড়া না করে খারাই থাকুন, আর নালে গামছা গলার থেকে খুইলে তারপরে গলায় দিয়ে উল্টা পাল্টা করা চলবে না, বুঝছেন? গামছালারা
গামছালা গামছা একটা মারাত্মক জিনিস। কৃষক গামছা মাজায় বাঁধে কান্দে রাখে, সারাদিন কাজ করে, নোংরা হয়, বিকেলে যাইয়া পুকুরে নাই মা অথবা খালে নাই মা, গামছা দিয়ে কস লাগিয়া চকচক হয়ে উঠাস, ওটা কিন্তু নৌকা দিয়ে কস লাগলে কাজ হবে না, ধানে শীত দিয়ে কসলানো যাবে না, আমার গামছা দিয়ে কসলানো যাবে। এটা পোলারাও করতে পারবো, মেয়েরাও করতে পারবো। আমার গামছা ব্যবহারে পোলা মেয়া কারো কোনো বাধা নাই, সবাই করতে পারে। সেই জন্য বলছি আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি আজকে বোয়ালির এই মিটিংয়ে এসে, কারণ আমি জানি এখানে কটা মানুষ হয়। আমার বোন শেখ হাসিনা আনলেও এতটি মানুষ হবো কিনা আমি ঠিক জানি না, কারণ বোয়ালির ফটে মানুষ বেশি হয় না। ওইখানে একটা লাঙ্গুলি আছে পশ্চিম দিকে, কে কে জানি লাঙ্গুলিয়ায় মিটিং দিতে চায়, শুধু শিকদারের লাঙ্গুলিয়ায় মানুষ বেশি হয় না, বেশি মানুষের মিটিংয়ের মেলা জায়গা আছে, আলাদা আলাদা জায়গা আছে যেখানে মানুষ, কিন্তু আজকে দেখছি অনেক মানুষ আছে, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমাদের এই কলেজের প্রিন্সিপাল হয়েছে সাইদ, সাইদের শ্বশুরের নাম জানি কি, মুক্তি বাহিনীতে আছে, পুলিশ ওসি আছিল বোধ হয়, হ্যাঁ সাইদের ভাই শাহজাহান, একসময় মোহাম্মদপুর থানায় ওসি আছিল, এখন কোথায় আছে আমি জানি না। সেই কবে এখান থেকে গেছি, আজকে আসলাম, সাহিদ বললো আমাদের এখানে নাস্তা করতে হবে, নাস্তা কি করবো আমি খাইতে খাইতে শেষ, আমার এখন বয়স হয়ে গেছে না, আমি কি 25-30 বছরের মতো খাইতে পারবো, তবু বলছি নিশ্চয়ই মিটিং শেষে ওর ওখানে বসে আমি চা খেয়ে যাব। সাহিদকে আমি ভালোবাসি, ও ভালোবাসুক আর না বাসুক আমি ওকে ভালোবাসি, ওরা করে নৌকা আমি করি গামছা, অগর নৌকা এসছে ওইরা গামছা নিয়ে আমরা সব জয় করে ফেলাব, অগর কোনো লাভ নয়, নৌকা তলেই থাকবে। তবে একটা কথা, নৌকাও কিন্তু বানাইছিল টাঙ্গাইলের মানুষ, মৌলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে শামসুল হক, সেই নৌকা নিয়ে গেছে না, ধানের শেষ হুজুর মৌলানা ভাসানী বানিয়েছিল, ধানের শেষ হেরাও বিএনপি নিয়ে গেছে না, আবার সফিপুরেরা বানাইছে গামছা, ইটা যে কে নিয়ে যায় আমি ঠিক এখনো বলতে পারতেছি না, আমি বাইসে থাকতে থাকতে এটা আমাদের কাছেই থাকবে, তারপরে লুট হইতেও পারে, লুট হইতেও পারে। এই গামছা কাদের সিদ্দিকির না, এই গামছা কিন্তু সফিপুরে করে বাসাইলে করে গামছা, এখন বাসাইলের গামছা সখীপুরের গামছা না ধইরা যদি কেউ ধানের শীষে ভাড়া কাটতে যায়, কেউ যদি নৌকায় ভাড়া কাটতে যেতে চায়, আমার কি ঠেকা পড়ছে তারা ফিরার জন্য, মানুষের মার্কায় ভাড়া খাটবো খাটুক, যেদি নিজের মার্কা ধরবে সেইটি হলো আসল মানুষ। তবে আমাদের সবারই ভুল হয়, এখানেও দুই চারজনের ভুল টুল হয়েছে, হয় না তা না, আমি সবাইকে অনুরোধ করব, আমার কাছে আওয়ামী লীগও যা, আমার কাছে বিএনপিও তাই, আমার শুধু জামাত নিয়ে একটা অ্যালার্জি আছে, আমি জামাতের সাথে কোথাও যাব না, ওরা বড় বেশি অন্যায় করছে। ওগুলো কে বলছিল মা বোনের ইজ্জত নষ্ট করতে, আগিয়ে দিতে, ওদের কে বলছিল বাড়িঘর পুড়ে সরকার করে দেওয়ার জন্যে ওদের সাহায্য করতে, কেউ বলে নাই। এই কাজটা খুব খারাপ করছে, ওরা যদি 30 হাত না কেসে চুল দেয় তবু এই অন্যায়ের মাপ হবে না। সেই জন্য আপনাদের বলছি, আজকে আবারও বলছি, আমার খুব ভালো লাগছে সানোয়ার এসেছে, আমি ওকে খুব ভালোবাসি, ও সখীপুরে প্রথম কৃষক শ্রমিক জনতা লীগ থেকে
গামসার দল থেকে ও প্রথম পৌরসভা চেয়ারম্যান হয়েছিল। এমনি পৌরসভার মেয়াদ হইলে 5 বছর, ও 11-12-13 বছর আছিল। আবার যদি বলে যে আমি চেয়ারম্যান হব, আমার তো মনে হয় না কোনো অসুবিধা আছে। এখন কিন্তু মানুষ সপ্ত দিনে গামছা ধরতেছে। একবার আমার বুনের সাথে আমি দেখা করছি, তাই এর তেল নৌকা মার্কা কত আঠু নাই না গেছে বৈশা পড়ছে। আরেকবার দেখা করলে কেমন হবো? আরেকবার দেখা করলে ভালো হবো, প্যান্ট খুঁজা করবো। বুঝছেন, আমি আগেই বলছিলাম, আমি অনেক ব্যাপারে আগে বলছি যে তোমরা নেতা হয়েছ কাজ করো, কিন্তু বেশি মাতবুরি করো না, যেটুক মানে সেটুক করো, পাড়া দিয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো না, নাক ভেঙে দেব না। কোনো মানে আছে এইখানে কামড়া কামড়ি করে? কিছু নেতা আছে আওয়ামী লীগের, তারা জানতো যে কাদের সিদ্দিকীর সাথে পাড়াপাড়ি করে পাড়া যাব না। যদি উপরে ঠিক হয়ে যায় তাহলে তো নিচে আমরা পাড়াপাড়ি করে খালি মার খাব। অনেকে সেরকম আছে, অনেকে মনে করে শাহজাহান খুব খারাপ ছিল, শওকত মোমেন শাহজাহান রাজনীতি করার জন্য যা দরকার শাহজাহানের তা ছিল। আমাদেরকে সে গালাগালিও করেছে, আবার পায়ে হাত দিয়ে সালামও করেছে। সে রাজনীতি করে, গালাগালি করবে, করুক। গালি দিলে যাকে গালি দেয় তারই খালি ক্ষতি হয় না, যে মুখ নষ্ট করে আল্লাহর তরফ থেকে তারও কিন্তু ক্ষতি হয়। আমি জানি দেশ যেভাবে যাচ্ছে এইটা যদি বহাল থাকে তাহলে আগামী 5-7-10 বছরে বিএনপি আলারা আওয়ামী লীগের মসজিদে যাবে না, আওয়ামী লীগ আলারা বিএনপির কবরস্থানে কাউকে কবর দেবে না। আমি ওই রকম দেশ চাই না, আমি চাই সবাই মিলেমিশে যাতে চলতে পারে, সবাই সম্মান নিয়ে যাতে চলতে পারে। বিএনপি আলারা শেখ হাসিনা যা খুশি তাই বলবেন, এটা যেমন ঠিক না, আওয়ামী লীগেরা খালেদা জিয়াকে যা খুশি তাই বলবেন, এটাও ঠিক। কিন্তু পড়ছি একেবারে ব্যাককেলের দেশে। আজ 3 দিন না 4 দিন যাবৎ মন্ত্রীরা যে পাড়াপাড়ি করতেছে, এইরকম পাড়াপাড়ি ছাগলেও করে না। এক মন্ত্রী আইন মন্ত্রী বলছে সে কাছে কি বলে, খালেদা জিয়া রাজনীতি করতে কোনো অসুবিধা নেই। তাহলে খালেদা জিয়ার রাজনীতি করতে অসুবিধা নাই, তাহলে ঘরের মধ্যে আটকে ছিস কেন? খালেদা জিয়া কিন্তু আমাদের মতো মুক্ত মানুষ নন, সেটা ভুল হোক ত্রুটি হোক, একটা মামলায় তাকে জেল দিয়েছে। বয়সী মানুষ, সরকার বিবেচনা করেছে যে তার জেলখানে না থাকে তার বাড়িতে থাকা ভালো, তার বাড়িতে পাঠিয়ে দিছে। এ ক্ষমতা যে কোনো সরকারের আছে, কিন্তু বাড়ির থেকে রাজনীতি করার তার কোনো সুযোগ নাই। যদি তিনি রাজনীতি করতে চান তাহলে তাকে জেলে যেতে হবে, জেল থেকে কোর্টে যেতে হবে, কোর্ট যদি তাকে জামিন দেয় রাজনীতি করবে। কিন্তু এমন অর্থ কি বলে আইন মন্ত্রী একটা বেআইনিও বোঝে না, দেশের দুই ভাই সাধারণ সম্পাদক বলছে রাজনীতি করার কোনো সুযোগ নেই, ঠিক কথা বলছে। তথ্যমন্ত্রী বলছে রাজনীতি করার কোনো চান্সই নাই, ঠিক বলছে। কিন্তু আইন মন্ত্রী ওই বেআইনি কথা তিনি বলতে গেলেন কেন? আমি তো আমার বুনের সাথে পাই যা উঠি না, আমার যদি এতটুকু ক্ষমতা থাকত এক কর পর্যন্ত তাহলে তো আমি এক্ষুনি আনিসুল হকরে আমি মন্ত্রিসভা থেকে বাইরে হয়ে যেতাম, যে এইরকম বুর্বক তার মন্ত্রী থাকার কোনো মানে হয় না।
সেজন্য বলছি আমরা খুব কষ্টে আছি, খুবই কষ্টে আছি। আমি রাজনীতি করছি বঙ্গবন্ধুর, মুক্তি করছি, মুক্তিযুদ্ধ করছি বঙ্গবন্ধুর কথায়। আমি কি এখন রাজাকারের দলে যাব, গোলাম আজমের দলে যাব? এটা সম্ভব? আচ্ছা, যদি পাকিস্তান থাকতো তাহলে আমার কি দশা হইতো? কি বলি লোকেরা, একটু কবর করেন না। পাকিস্তান থাকলে আমার কি অবস্থা হইতো? বঙ্গ বীর, আবার বীর উত্তম, বীর অদম্বানে হলে তো খালি ফাঁসি, কাফাতে শরীফতে আল্লাহ একবার জয় হয়েছিলেন, বাংলাদেশ করতে পারছি, সেই জন্য আমার অত নাম। তাইলে কি আমি আবার পাকিস্তানে যেতে পারি? আমি মরতে পারি, কিন্তু পাকিস্তান হতে দেব না বাংলাদেশ, এই কাজ হতে পারবে না। এই কথাটা এই জন্য বললাম, বিএনপির সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক বলে না মহাসচিব, মহাসচিব তিনি কদিন আগে কইছেন এর চাইতে পাকিস্তানি ভালো ছিল। এটা একটা কথা হইল, বাংলাদেশের চাইতে পাকিস্তানি ভালো ছিল। তাইলে কি আপনি আরো 30 লাখ মানুষকে মরতে বলেন? আরো 2-4-5 লাখ 10 লাখ মা বোনের সম্মান নষ্ট হতে বলেন? একটা দায়িত্বশীল দলের নেতা হয়ে আপনি পাকিস্তান ভালো, আপনি বাংলাদেশে আসেন কেন? কালকে আপনি পাকিস্তানে চলে যান। কে থাকতে বলেছে? বাংলাদেশের ভাত নষ্ট করতে আপনাকে কে বলেছে? আপনি আমার খান, আমার করেন, বাংলাদেশের আলো বাতাসে আপনি চলাচল করেন, পাকিস্তানকে ভালো বলেন, পাকিস্তানে কি হইতেছে যে দেখে আসেন, পাকিস্তানে কি হচ্ছে ইমরান খানকে জিজ্ঞাসা করেন, পাকিস্তানে কি হচ্ছে? পাকিস্তান পাকিস্তান করেন, আমাদেরকে পাকিস্তানে ভালো হইতে চান। আরেকজন এক হিন্দু বদলো সে বলছে বাংলাদেশ বাই চান্স, বাই চান্স বাংলাদেশ হয়েছে, 30 লাখ মানুষের রক্ত আপনার কাছে লাগছে বাই চান্স। আসলে আপনাদের কিছু কুয়োট বাড়ছে, বাংলাদেশে একেবারে সুন্দরভাবে থাকতে পাইরা খাইতে পাইরা তুনতুনা হয়েছেন, কুয়োট বাড়ছে, তাই যা খুশি তাই আপনারা বলছেন, বেশি দিন আপনারা যা খুশি তা বলতে পারবেন না। এই যে আমরা রাজ্জাক সাহেবকে আমরা ওখানে বসিয়েছি, এক সময় রাজ্জাক সাহেব ছিলেন এই অঞ্চলের মাথা। মুক্তিযুদ্ধের সময় প্রথম আমার যখন দেখা হয়েছিল, উনি রাজাকারও হইতে পারত, কিন্তু যদি এখানে মুক্তিযুদ্ধ না হইতো হয়তো হইতে পারত, কারণ পাকিস্তানিরা কিন্তু বড় বড় ক্ষমতাবান মানুষকে এসে পয়লা দোষ, এখানে ঢুকতে পারে নাই, ধরতে পারে। একদিনের জন্য নলুয়াতে, বোয়ালিতে পাকিস্তান হানাদারদের অপবিত্র পা একদিনের জন্য পরে নাই। মুক্তিবাহিনী ছিল বলে তাদের ক্ষমতায় কুলায় নাই যে মুক্তি যোদ্ধাদের প্রতিরোধ ভেদ করে এই বোয়ালিতে আসে, পারে নাই। আজকে এই মিটিং এর উদ্যোক্তারা সবচেয়ে ভালো কাজ করেছে রাজ্জাক মাস্টারকে এখানে এনে, আমি বসে কেমনই রাজ্জাক মাস্টারের কথা মনে করছি, কেমন আছে কেমন আছে, প্রত্যেক দিন শুনি অমুকে নাই, অমুকে নাই, অমুকে নাই। আমি গত পরশু দিন ভাবছিলাম যে আজকে আমি বেতুয়াতে যাব, জয়নালকে দেখে যাব। জয়নাল কিন্তু পরশু দিন বিকেলবেলায় মারা গেছে। লোকমানের একটা ছেলে আছে, চলতে পারে না, আমি তাকে দেখতে যেতে চেয়েছিলাম, আমি এখন যাবার সময় ওকে আমি দেখেই যাব। কবে আমি চলে যাব জানি না, কিন্তু পাহাড়ের মানুষ
কোনো কষ্টে থাকুক, অপমানিত হোক, এটা আমি চাই না। আজকে কত সুন্দর বিল্ডিং উঠেছে, এই কলেজের স্বীকৃতি হয়েছিল আমার সময়ে। আমার কিন্তু এখন খুব ভালো লাগে এই টিনের ঘরগুলা কাউকে দান করে দিয়া এখান দিয়েও যদি বিল্ডিং করা যায় তাহলে খুব ভালো হবে। আর ফরেস্টারকে টাকা দিতে হবে না, ফরেস্টারই বরং পাবলিকে দরকার পড়লে 200 টাকা দেবে, কারণ ফরেস্টারও কিন্তু কাঠ চোরের চাইতে ফরেস্টার করে বেশি দরকার। যারা কাঠ চুরি করে টাকা কামাই করে ফরেস্টাররা কিন্তু গাছ ফরেস্টাররা ভাগ পায়, ওটা যদি না হয়, বনের কাঠ যদি চুরি না হয় বা কাটা না হয় তাহলে কিন্তু ফরেস্টারদের বাড়িতে দালান উঠবে না। তো সেই জন্যে ফরেস্টারদের চাইতে পাবলিকের কাছে ফরেস্টাররা অনেক বেশি দায়ী। আমি বলছি ভয় পাবার কোনো কারণ নাই, যার জমি যতক্ষণে যেখানে বসবাস করছে সেটা ফরেস্টাররা কেউ নিতে পারবে না, একটু একটু ভুল বোঝাবুঝি আছে। সেই জন্যে আমি দায়িত্ব দিয়ে যাব প্রত্যেক ইউনিয়ন থেকে 4-5 জন করে বসে, 2 বার আমার কাছে বসলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার কথা আর বাড়াতে চাই না। আসলে কবে ভোট হবে কবে হবে না এও আমি জানি না, আমি কিন্তু আপনাদের কাছে ভোটের সময় বা ভোটের জন্যে আসি না। আমি গামছার দল করেছিলাম দেশের ময়লা পরিষ্কার করার জন্যে, দুর্নীতি দমন করার জন্যে, বিপদে মানুষের পাশে দাঁড়াবার জন্য। অনেকেই মনে করে ক্ষমতা না গেলে কিছুই করা যাবে না। আচ্ছা ক্ষমতা ছাড়াই তো 20-25টা বছর আছে, কোনো কিছু তো থাকে না, কোনো কিছু ক্ষমতা কিন্তু সরকার গেলেই না, শুধু ক্ষমতা সংগঠনের মধ্যে মানুষ যদি একত্র থাকতে পারে তাহলে সেটাই হলো সবচেয়ে বড় ক্ষমতা। এই যে রাজ্যের বিএসসি আজকে উঠতে পারে না বসতে পারে না, সেদিন তো মালামদের বাসায় গেছিলাম, আমাকে দেখে ভীষণ খুশি হয়েছেন। আমি যখন চলে আসলাম উনি বারান্দায় আসবেন আমার গাড়ির কাছে আসবেন, উঠতে পারে না, দুইজনে ধরে তাকে উঠানো হলো। তো ভাইলে আমাদের ক্ষমতা ছিল না, আইয়ুব খানের সময় যখন আগরতলা মামলা প্রত্যাহার করিয়া বঙ্গবন্ধুকে বার করে আনা হলো তখন তো ভাইলে আমাদের ক্ষমতা ছিল না। আমার তো মনে হয় আইয়ুব খানের সাথে বেশি ক্ষমতা সেদিন তো ভাইলে আমাদের ছিল। 71 সালে ইয়াহিয়া খান, তার চেতে আমাদের ক্ষমতা কম ছিল, ক্ষমতা কিন্তু সংগঠনের মধ্যে। এই রাজ্যের বিএসসির জন্য যদি 10,000 মানুষ পিল পিল করে বেরিয়ে আসে তাহলে সেইটাই বড় ক্ষমতা এমপি সাহেবের। সে তাহলে সংগঠন করতে হবে, সংগঠন হলে মানুষ যদি উৎসাহী হয় তাহলে মানুষের উপরে যে জুলুম হবে অত্যাচার হবে সেটা যে কোনো সময় সেটা বন্ধ করা যায়। কৃষক শ্রমিক জনতা লীগ গামছার দল সখীপুরের দল আমি আশা করব সব মানুষ গামছা মার্কায় শরীর হবে। হুসেন মোহাম্মদের সাথে বাড়ি রংপুর, তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন রংপুরে যেতে পারেন নাই, কিন্তু যেই মাত্র ক্ষমতা হারালেন রংপুরের মানুষ তাকে বুকে আদলে নিল, এখন পর্যন্ত রংপুরের মানুষ ওই লাঙ্গল মার্কাকেই ধরে আছে। আমরা পারি না, সখীপুরের মানুষ পারে না, বাসালের মানুষ পারে না, গ্রাম সমাজকে ধরে রাখতে তাদের নিজেদের বার্তা হিসেবে
আমি সেইটাই অনুরোধ করব, আমাদেরও অনেক ভুল ত্রুটি আছে, অন্যদেরও অনেক ভুল ত্রুটি আছে, আপনারা সকলে গামছা মার্কায় শরীক হয়ে নিজের ইজ্জতকে ঊর্ধ্ব আকাশে তুলে ধরেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।